গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল এমপি লাইফ স্টাইলে। তোমাদের সকলকে অনেক অনেক স্বাগত জানিয়ে এখন থেকে আমি আমার ব্লগটা শুরু করছি। তো আশা করছি তোমরা সকলে ভালো আছো, সুস্থ আছো, আমরাও সকলে ভালো আছি। আর পেছনে সোনাই আর সোনাইয়ের বাবা এখনো ওঠেনি, মোবাইল দেখছে। সোনাই তো তোমাদের কালকে গুড মর্নিং জানিয়েছে, আর এখন সোনাইয়ের জ্বরটা নেই আপাতত। তো আমি দিয়েছি সোনাইয়ের ক্রিম, মুখটা গ্লো গ্লো করছে না। তো ঠিক আছে, এখন থেকে কী করছি দেখতে থাকো, ভিডিওটা কেউ স্কিপ করবে না, আর একটা লাইক দিয়ে ভিডিওটা দেখা শুরু করবে। এই দেখো সোনাই ওর বাবার সাথে লুকোটুকির মতো ঘুমোচ্ছে। আমি যেই বলেছি সোনাই কোথায়, সোনাই দেখো একদম বলছে বাবা দেখাবে না দেখাবে না। আর বলছে না দেখিয়ে দিবে দেখিয়ে দিবে, তার জন্য না কান্না করছিল, তার জন্য সাউন্ডটা দিতে পারিনি। আর এদিকে দেখো সকাল সকাল চলে এসেছি চা করতে, সবাই তো ধান কাটতে যাবে তার জন্য। আর এখন যেহেতু ধান কাটার সিজন, আর দেখো কুয়াশা তোমাদেরকে দেখিয়ে দিলাম। আর এদিকে সোনাইয়ের ঠাকমা আর পাশে একটা আমার যা, ওরা হচ্ছে ধান কাটতে চলে গেল কাজে। আর এখানে কি হয়েছে মানে কালকে অল্প দুধের পনির করা হয়েছে, তো আমরা আমরাই তার জন্য দেখো পনিরগুলোকে ছোট ছোট করে কাটবো, কেননা আমাদের ফ্যামিলি মেম্বার যেহেতু বেশি তার জন্য তো আমাদেরকে বেশি বেশি রান্না করতে হয়। তো এখন যদি ছোট ছোট না মানে কেটে কেটে নিই তাহলে কিন্তু মানে কম পড়ে যাবে, তার জন্য ছোট ছোট করেই খেয়ে নেব, মানে একটুতে তরকারির স্বাদটা অনেক হবে। তার জন্য দেখো এভাবে আমি কেটে নিচ্ছি, আর একাতে ফোন ধরে আছি প্রচুর তাড়াহুড়োর জন্য, ভাত করে নিয়েছি আর পনির কী দিয়ে করবো করবো ভেবে তার জন্য একটা বুদ্ধি বের করে নিয়েছি। বুদ্ধি করে না করলে আমাদের হবে বলো তো? একদম হবে না। তার জন্য বুদ্ধি করে কি করেছি চলো তোমাদেরকে দেখিয়ে দিই। এই দেখো ভাত যখন বসিয়ে দিয়েছিলাম, ভাতের মধ্যে পেঁপে আলু দিয়েছি, কেননা সোনার ঠাকুরদার পিসি তো আলু খায় না, তার জন্য পেঁপে দিয়েছি। আর আলুগুলো পেঁপেগুলো ভাত থেকে এভাবে গামলার মধ্যে ঢেলে বের করে নিয়েছি, না হলে ভাতের মধ্যে থাকলে আরও বেশি সেদ্ধ হয়ে যাবে, পরে তরকারিতে দিতেই গলে যাবে। দেখো ভাতগুলো আমরা এভাবে রান্নার পর একটা বড় গামলার মধ্যে ঢেলে নিই, ভাতটা ঝরঝরে থাকে, সুন্দর হয় ভাতটা। সমস্ত আলু পেঁপে এখন বের করে নিচ্ছি, পরে ওগুলো দিয়ে মশলা বেটে রান্না করব। আর ভাত যখন হচ্ছিল তখন কিন্তু আমি মশলাও বেটে নিই, রোজ দিন একদিন না রোজ দিন এভাবে বেটে নিই। আর এদিকে দেখো ভাতের মধ্যে যেহেতু সিদ্ধ দেওয়া হয়েছিল তার জন্য কিন্তু অনেক মানে ভাতও লেগে আছে, তার জন্য যেটুকুনি সরানোর এটুকুনি সরাচ্ছি। যেহেতু ঘরোয়া রান্না তার জন্য একটু ভাতটাত লেগে থাকলে আবার কিছু হবে না, এটা তো আমার রেসিপি না। তো দেখো একটু সামান্য ভাত লেগে আছে, তো ওটা কোনো ব্যাপার না। তো দেখো এভাবে আমি তাড়াতাড়ি করে রান্না করছি, তার একটা কারণ আছে, ভিডিওটা স্কিপ করলে কীভাবে জানতে পারবে, একদম স্কিপ করবে না। এদিকে দেখো সমস্ত কিছু করে নিলাম, পনিরটাও রেডি করে নিয়েছি, আর এদিকে কড়াইটা বসে নিয়েছি, আর দেখো মশলাও কিন্তু রেডি ছিল, মানে ভাত বসিয়ে দিয়ে আমরা মশলাটা আগে করে নিই তাতে সুবিধা হয়। এখন কি করব, পনিরগুলো আগে ভেজে নেব, তারপরে একবারে ফোড়ন দিয়ে আলু পেঁপেগুলো বসিয়ে লাল লাল করে ভাজা করে তরকারি রান্না করব। কিন্তু তাড়াহুড়ো করছি মানে ফোনটা যে রাখবো তারও কোনো উপায় নেই, একটু একটু করে তোমাদের সাথে আজকে শেয়ার করে ফেলছি, বেশি করে দেখাতে পারবো না, তার জন্য একটু একটু করে শেয়ার করে ফেলছি। তো দেখো সুন্দর করে পনিরগুলো আমি ভেজে নেব, আর হলুদটা না একটু বেশিই পড়ে গেছিলো। আর দেখো এদিকে আলু টালু পেঁপে টেপে সমস্ত আমি মাঝখানে মানে চাকু দিয়ে কেটে নিয়েছি, মাঝখানে আর ছোটো ছোটো ডুমগুলো লম্বা লম্বা রাখলাম, কেননা পনিরগুলো ছোটো ছোটো তো তার জন্য এভাবে লম্বা লম্বা করেই রাখবো, এভাবেও খেতে কিন্তু অন্যরকম একটা টেস্ট লাগে। আর ভেজে নিয়ে যদি করা যায় জাস্ট অসাধারণ, ভেজে নেওয়ার স্বাদটাই একদম অন্যরকম। তো দেখো এদিকে পনির ভাজা আমার হয়ে গেছে, লাল লাল করে ভেজে নিচ্ছি, আর মানে কড়াইয়ে যেহেতু আর অল্প একটু যেহেতু না কেমন লাগছে, কিন্তু করার কিচ্ছু নেই, একটুখানি হয়েছে তো একটুখানি দিয়ে আমার রান্নাটা শেষ করে নিতে হবে। তো দেখো এপিস ওপিস করে মানে যেগুলো হয়নি সেগুলো উল্টে দিচ্ছি যাতে দু পিস ভালো হয়। আর এদিকে ফোড়নেও বসিয়ে দিয়েছি নামিয়ে নিয়ে, বললাম না খুব তাড়াহুড়োর মধ্যে আছি, তাড়াহুড়ো করে রান্নাটা সারতে পারলেই বাঁচি। তো দেখো পেঁয়াজ ফোড়ন দিয়ে দিয়েছি, আর পেঁয়াজটা কিন্তু বেশি ভাজবো না। এদিকে দেখো আলু দিয়ে দিয়েছি, আর আলু দিয়ে হলুদ লবণ দিয়ে ভালো করে এখন নাড়াচাড়া করে লাল লাল করে নেব ভেজে। তো তোমরা দেখতে থাকো, ভিডিওটা কেউ স্কিপ করো না প্লিজ। দেখো মশলাও দিয়ে দিয়েছি, এখন ভালো করে কষিয়ে নেব, নিয়ে জল দিয়ে দেবো। আর কাঁচা লঙ্কা বাটা আজকে কেন দিয়েছি জানো, আর কাঁচা লঙ্কা বাটাটা কিন্তু আজকে মিহিমিও হয়নি, এখন না খুব তাড়াহুড়োর মধ্যে আছি। আর কাঁচা লঙ্কা দিয়েছি, শুকনো লঙ্কা অনেকদিন থেকে খাওয়া হচ্ছে, তো ভাবলাম কাঁচা লঙ্কাটা খাওয়াটাই ভালো, শুকনো লঙ্কা বেশি না খাওয়াটাই ভালো, তার জন্য কাঁচা লঙ্কা বেটে দিয়েছি। আর দেখো মশলা যখন ভালোভাবে কষে এসে না সবজির সাথে কিন্তু লেগে যায়, একদম কড়াই থেকে দেখো একদম উঠে আসছে, কড়াইয়ের গায়ে কিন্তু একদম লেগে নেই। এখন দেবো জল ঢেলে, তারপরে জলপুটি তো পনিরগুলো দিয়ে দেব, মশলা বাটিটা ধোয়া জলগুলো দিয়ে দিলাম,
দেখো ঝোল কি সুন্দর টকবক টকবক করে ফুটে এসেছে, আর পনিরও দিয়ে দিয়েছি, দেখো উতাল উঠছে না, বোঝা যাচ্ছে। তো নামিয়ে নি, আর কি করব চলো তোমাদেরকে দেখিয়ে দিই কি করব। সুন্দরভাবে মানে ভিডিওটা হচ্ছিল, হওয়া মাত্রই গান চলছে, তো আমাকে এখানে দেখো ভয়েস দিতে হচ্ছে। আর এখানে দেখো আলু দিয়ে পনির দিয়ে নামিয়ে নিয়েছি পেঁপে দিয়ে, আর খুব টেস্টি হয়েছিল কিন্তু খেতে, তাড়াহুড়োর মধ্যে একটু খেয়েছি। আর এটা কি, এটা তোমাদের সাথে শেয়ার করেছিলাম, মানে দুধ গরম করার পর যে আমরা মোটা সরটা তুলি, ওই সরটা দিয়ে আজকে কি হবে চলো দেখিয়ে দিই তোমাদেরকে। এইভাবে সোনার পিসি ভালো করে চটকে চটকে, মানে এভাবে কিভাবে করছে তোমরা একটু দেখো, এভাবে ভালো করে মেখে নিতে হবে, মেখে না নিলে কিন্তু ভালো করে হবে না। আর ভোরবেলা যেটা এভাবে মাখা পর জলে দেওয়া হয় ওরা কিন্তু সুন্দর ঘি ওঠে, আর এটা আমরা খাবো, আমরা এইভাবে ঘি খাবো গরম ভাত দিয়ে। তো দেখো ভালো করে একদম মিক্সড করে নিতে হবে যেন একদম দানা দানা না থাকে। তো আমি বললাম যে দিদি একটু করে দাও, কেননা আমি একটু রান্নাতে ব্যস্ত ছিলাম তার জন্য। তো দেখো এদিকে কড়াই বসিয়ে দিয়েছি, আর সব দেখো একদম মিহিমি হয়ে গেছে না, দইয়ের মতো লাগছে। তো একদম এইভাবে করে কড়াইয়ের মধ্যে দিয়ে দিয়েছে, আর দেখো এভাবে এখন করে নিব আমরা কিভাবে করি। এই সরগুলোকে মোটা মোটা সর রেখে জমা করে অনেক দিন পর এভাবে ভাজি। হ্যাঁ, ভাজার পর গরম ভাত দিয়ে লবণ দিয়ে খেতে দারুণ লাগে। দেখো এখন লাল লাল করে একদম দানা দানার মতো হবে, কে খাও এভাবে প্লিজ জানিও। আমি কিন্তু বাবার বাড়িতে কোনোদিনও এভাবে খাইনি, এখানে এসে দেখেছি এরা এভাবে খায়। তো তোমাদের সাথে আজকে শেয়ার করতে পারলাম, তো শেয়ার করে দিলাম, কিন্তু অনেক দিন থেকে খাওয়া হচ্ছিলো কিন্তু সেভাবে শেয়ার করা হয়ে ওঠেনি। তো আজকে ভাবছি আর কিছু হবে না যেহেতু তাড়াহুড়োর মধ্যে আছি, তো দিদিকে বললাম তুমি একটু করে দাও, আমি হচ্ছে একটু ভিডিও করি, কিন্তু রান্নাটা তো আমি করছি, মানে মেখে ভালো করে মিক্সড করে দিলো দিদি। তো দেখো এভাবে নাড়াচাড়া করতে 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 যখন লাল লাল হয়ে যাবে তখন নামিয়ে দিব, আর ফ্লেভারটা কিন্তু খুব সুন্দর। রান্নাবান্না শেষ করার পর আর তোমাদের সাথে কিছুই শেয়ার করতে পারিনি, একদম এসে তোমাদের সাথে শেয়ার করছি। এখানে চলে এসেছে থানেশ্বরে, থানেশ্বর স্কুলের দুয়ারের সরকার বসেছে, তো এখানে এসেছি, দেখো কত ভিড়। আমি করতে এসেছি স্বাস্থ্যসাথী কার্ড, কেননা আমার তো এখনও লক্ষ্মী ভাণ্ডার পাবো না, তোমাদের সাথে একটু শেয়ার করলাম। লক্ষ্মী ভাণ্ডার পাওয়ার জন্য এখনও উপযুক্ত বয়স হয়নি তার জন্য। তো দেখো বাড়িও চলে এসেছি, বাড়ি চলে এসে কি করছি, খড়ি চিরছি। তোমাদের সাথে ওই দিন শেয়ার করলাম যে দিদি খড়ি চিরে দেয়, সমস্ত কিছু করি, কিন্তু ওই দিন আমি কি করেছি লাস্টের দিকে বলছি আমাকে দাও তো একটা দুটো, আমি পারি কি পারে না। তো দেখো আমি কিভাবে আজকে খড়ি কাটি, মানে দুয়ারের সরকার থেকে আসা মাত্রই মানে চারটা বেজে গেছে আস্তে আস্তে। তো এসেই দেখছি উনান পাড়ে খড়ি নেই, দিদি কাটতে বসে গেছে খড়, গরুর জন্য, গরুর জন্য খড় নেই তার জন্য খড় কাটতে বসে গেছে। কলের পাড়ে অনেক বাসন, সোনাই ভাগ্নি দেওর বাড়িতে ছিল, ওরা খাওয়া দাওয়া করে বাসন রেখে দিয়েছিল, তো তার জন্য আমি কি করছি আগে মানে খড়িটা চিয়ে নিই, নাহলে সন্ধে হয়ে যাবে। তো দিদি বলছে তুমি পারবা না মনীষা, তুমি রেখে দাও। আমি বলছি চেষ্টা করি, যদি পারি, চেষ্টা মানে কে না পারে, তো আমি আবার না পারি, তো ওই জন্য আমি বলছি চেষ্টা করি, যদি পারি তো হবে, আর না পারলে রেখে দেবো। ভয়ে ভয় লাগছিল, প্রচুর ভয় লাগছিল, দেখো ছিটকে যাচ্ছে না, তখন কিন্তু আমার প্রচুর ভয় লাগছিল। ভয়ে ভয়ে আস্তে আস্তে দিচ্ছি, কিন্তু সব কিছুই তো শিখতে হবে তাই না বলো, সবসময় কি সবাই থাকবে পাশে? তো তার জন্য দেখো একটু একটু করে শেখার চেষ্টা করছি সব কিছুই, তো যেগুলো কোনো দিন করিনি এই বিয়ের চার বছরে করে ফেললাম, দেখেছো খড়ি চিরতেও শিখে গেলাম। মানে এভাবে কুড়াল দিয়ে কাটতাম না, অন্যভাবে এমনি দা দিয়ে কাটতে পারতাম, কিন্তু কুড়াল দিয়ে কাটতে পারতাম না। তো তারপরে রান্না বান্না কত কিছু, আর শাক ধুয়ে রেখেছিল, শাকটা না কেমন নষ্ট হয়ে গেছিলো, তো শাকটা আরও ভালো করে ধোয়া মানে ধুয়ে রেখেছি। আর সোনায় ঠাকুমা ধান টান কেটে এসে পরে বাসন সব মেজে নিয়েছিল, আর দিদি আর আমি কী করছিলাম রান্নার সমস্ত ব্যবস্থা, তো চলো তোমাদেরকে দেখিয়ে দেবো। আর দেখো আমার খড়ি কাটার ধরন, মানে এদিকে একবার মারছি ওদিকে একবার মারছি, প্রথম প্রথম তো এমন হয় তাই না বলো, অনেকেরই হয়। তো আমি যেহেতু প্রথম তার জন্য একটু মানিয়ে নিও, আর হচ্ছে আমার কিন্তু প্রচুর ভয় লাগে এভাবে খড়ি কাটতে, তো তার জন্যই বলছি আমি মানে এভাবে আমার ওই জন্যে। আর দেখো আমি ভয়ে ভয়ে দেখছি কেউ আসছে নাকি, লোক আসলে তো আরও বেশি মানে লজ্জাও লাগে ভয়ও লাগে, কি বলবো বলার কথা নেই। আর আমরা যেহেতু রাস্তার সাইডে বাড়ি তার জন্য আরও বেশি লজ্জা লাগে। দেখো এভাবে মানে রেগে যাচ্ছিলাম, পরে হচ্ছে না যখন পরপর মানে চোট দিতেই থাকবো, তারপরে বলছি না দুই ফাল্টি হয়েছে তো আর চোট দেবো না, মানে এরকম কাণ্ড।
পরে হঠাৎ যেহেতু প্রথম খড়ি এভাবে ছিঁড়েছি তার জন্য না রাত্রে প্রচুর হাতটাও মানে ব্যথা করেনি, ঝিনঝিন ঝিনঝিন কেমন একটা করছিল। তো এভাবে অভ্যেস না থাকলে হঠাৎ করলে এমনই হয়। আর দেখো কতবার মানে কুড়োলেল দিয়ে এই দেখো গাছের ডালসহ তুলে দিয়েছি, এত রাগ উঠেছিল, একে তো চিনতে পারছি না, তার মধ্যে আটকে গেছে, খুলতে পারিনি বলে মানে ডালটা সহ দিয়েছি মাটির মধ্যে এক থাক না। কী করবো, হচ্ছে না, এত শক্ত হলে হয় নাকি? এমনিতেই প্রথমবার আমি খড়ি ছিঁড়ছি, আর কী সুন্দর ফালটা হবে তা না, হ্যাঁ ওরা আরও মানে কুড়ালের সাথে আটকে যাচ্ছে, তাহলে আমার কি রাগ হবে না? তো দেখো এভাবেই আমি খড়িগুলো ছিঁড়ে নিব, আর তারপরে করবো রান্নাবান্না। তো আর কী কী করি তোমরা তো দেখতে থাকবে, আর ভিডিওটা কেউ স্কিপ করবে না। প্রথম খড়ি কি মানে ছিঁড়লাম, তোমাদের কেমন লাগলো প্লিজ জানিও, আর এখনও পর্যন্ত যারা লাইক দাওনি তারা কিন্তু প্লিজ লাইক দিয়ে দাও, আর আমার চ্যানেলে যারা এখনও পর্যন্ত মানে আমার চ্যানেলে যারা এখনও পর্যন্ত নতুন তারা প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল নোটিফিকেশনটি অন করে দাও, যাতে নতুন নতুন ভিডিও দেওয়া মতো তোমাদের কাছে পৌঁছে যায়। তো চলো আর কী করছে, আর আমার হাসি মুখটা একটু দেখে দিলাম। আর সোনায় ঠাকুরদা বাজার থেকে এনেছে মাছ, তো মাছ দিয়ে কী করব, মাছ দিয়ে সবজি রান্না করব। ওই দিন মশলা বাটা রান্না করেছিলাম, তো শুন বর্মশাই বলছেন মশলা বাটা খাবে না, তো তার জন্য দেখো মাছগুলো আগে ভেজে নেব, আর একবারে ভেজে টেজে দেখিয়ে দিলাম। আর খুব মানে অতটা রাস্তা মানে অত দূর থেকে হেঁটে এসেছি না, তার জন্য একদম প্রচুর খারাপ লাগছিলো। আর দেখো সোনায়ের বাবা সোনায়ের জন্য কী এনেছে, সোনায়ের জন্য না ভাগ্নির জন্যও আছে, দুজনাকে ভাগ করি আমি সবসময় দিই। তো ওটা খেলো আলুর পাকোড়া খেলো। আর কী এনেছে তোমাদের পরে দেখিয়ে দেবো। আর দেখো সবজি দিয়ে রান্না করছি, ফুলকপি বেগুন আলু মূলো এগুলো দিয়ে। দেখো মাছের ঝোলটা হয়ে গেছে, তোমাদেরকে এক ঝলক দেখিয়ে দিলাম। আর সোনায় কী করছে চলো 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 তোমাদেরকে দেখিয়ে দিই। এই দেখো সোনাই খাচ্ছে চাউমিন, সোনাইয়ের বাবা ম্যাগিও এনেছিলো মানে চাউমিন এনেছিলো, সরি মিস্টেক হয়ে গেছে, আর চাউমিন সোনাই খাচ্ছিলো। তো সোনাইকে যখন জিজ্ঞেস করেছিলাম পাশে তো মিউজিক টুন করে বেজে উঠলো। তো আজকের ভিডিওটা কেমন লাগলো সোনাইয়ের খাওয়া দিয়ে তো আজকের ভিডিওটা শেষ করে দিচ্ছি, সোনাইয়ের চাউমিন খাওয়া দিয়ে। তো আজকের ভিডিও কেমন লাগলো প্লিজ লাইক কমেন্ট শেয়ার করতে একদম ভুলবে না। আমার চ্যানেল নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকা বেল নোটিফিকেশনটি অন করে দেবে, যাতে নতুন নতুন ভিডিও দেওয়া মাত্রই তোমাদের সকলের কাছে পৌঁছে যায়। আর সোনাইকে তোমরা অনেক অনেক ভালোবাসা দিও। আর সোনায় দেখো মানে ছোট্ট ছোট্ট হাত দিয়ে, আর আমি দেখাতে গিয়ে বলছি কি মা দেখিও না।